বেতার ও শান্তি এই প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উদ্যোগে আয়োজিত র্যালির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল খালেক। রাজশাহী বেতার কেন্দ্র থেকে র্যালিটি বের হয়ে সিএনবি মোড় হয়ে পুনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক হাসান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।